फ्रेंड्स एटा आमार टोटाल स्टक आजकेर एटा आमी मिलिए नेब मिलिए नेवार पर आपनाके आमी देखाच्छी एटा हच्छे आमार स्टक आमी ई स्टकेर संगे आमार ई स्टक मिलिए देखे नेब जदि मिलछे ताहले ठीक आछे नाहले एकटु देखते हबे कोन दिके कि आछे ना आछे ठीक आछे आमी देखे निच्छी फ्रेंड्स এখানে আমি দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি যে যেটা 30890 থেকে 98 এটা আমার স্টক মাল না এটা একটা পার্টির মাল তো আমি ওটাই দেখছি এটা কার মাল আর এখানে আমাদের 30484 85 যেটা আমাদের এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং শেষের দিকে যেটা আপনারা দেখতে পাচ্ছেন 4830 থেকে 39 এটাও আমাদের এখানে রয়েছে 48-30-39 এবং যেটা দেখতে পাচ্ছেন 92-100-9 আমার এখানে রয়েছে এবং 90-10-19 সেটাও আছে যেহেতু আমার স্টক মিলে গেছে আমি একবার দেখে নেব যে 30890-98 এটা কার জিনিস কার মাল ওকে ফ্রেন্ডস এটা আমার স্টক ছিল যেটা 30890-99 কিন্তু ব্যাপার হচ্ছে একটা পার্টির রয়েছে এর টোটাল থেকে 250 পিস তো এর একটা সিঙ্গেল পিস মারা আছে আমাদের বিলে তো এরই পুরো মালটা হবে আমি এরপরে ট্রান্সফার করে দেবো এর জায়গায় তার জন্য আমাকে যেতে হবে ফাইন্ডে গিয়ে পার্টির নাম লিখে এখানে মর্নিং এর 25 সেম আমি ওকে করে নেব এটা আমার ফুল স্টক ওই পার্টির চালিয়ে নিলাম এরপর হালকা করে উপর দিকে তুলে নেব ডেটটা আমি খুঁজে নেব আজ হচ্ছে 12 তারিখ তো 12 তারিখের এটা হচ্ছে আমার 25 সেমটা আমি এটা ওকে করে 30890-99 করে দেবো অতএব এর মালটা স্টক হয়ে গেল বিল হয়ে গেল ওর দিকেই আমি এটা F10 করে সেভ করে নেব এবার সেভ হয়ে গেল আমি এবার স্কিপ করে স্টকটা আপনাদেরকে দেখিয়ে দেব স্টকের জন্য F5 টিপলে চলে আসবে আর কি এরপর মর্নিংটা সিলেক্ট করে রিপোর্ট করলেই দেখা যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ওই নাম্বারটা নেই যেটা 30890-99 ছিল ওকে ফ্রেন্ডস আজকের মতো এখানেই স্টক মিলিয়ে দিলাম আমি আবার আনসোল্ডের সময় আপনাদেরকে একটা রিপোর্ট দিয়ে দেবো